তিনি একজন মানবাধিকার কর্মী সমাজের যে কোনো অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে তিনি সদা সরব একসময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন কিন্তু সেই সময় রাষ্ট্রপতি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সাথে সেনা মোতায়েন প্রসঙ্গে মতবিরোধে তিনি উপদেষ্টার লোভনীয় পদটি ছেড়ে দিয়েছিলেন তিনি একজন বিখ্যাত মায়ের সন্তান মা সুফিয়া কামালের আদর্শকে বুকে ধারণ করে তিনি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন কাজ করেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন যে জলে আগুন জলে আমার আজকের অতিথি অ্যাডভোকেট সুলতানা কামাল আপা কেমন আছেন ভালো আপা আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না আমার যে কোনো অনুষ্ঠানে যখনই আপনি থাকেন যত মানুষই থাকুক না কেন আমি প্রথমে আপনার কাছে আসি আপনাকে খুব পছন্দ করি বলেই অনেক ধন্যবাদ আমি ধন্য আপা আমরা অবশ্যই দেশ সমাজ রাজনীতি সবকিছু নিয়ে আপনার সাথে কথা বলবো কিন্তু তার আগে একটু যেতে চাই 1950 সালে যে বছরটাতে আপনার জন্ম এবং যে মেয়েটির ডাক নাম লুলু সেই সময়ের একটু কথা শুনি সেই সময়ের কথা বলতে গেলে হয়তো একটু পারিপার্শ্বিক নিয়েও কথা বলতে হয় কারণ আমরা তো 1947 সালে পাকিস্তান নামের রাষ্ট্রের একটা অংশ হিসাবে মনে করলাম যে স্বাধীনতা পেয়েছি একটা স্বাধীন দেশের নাগরিক হয়েছে কিন্তু 1948 সাল থেকেই মোটামুটিভাবে যারা সমাজ সচেতন তাদের মনে হয়েছে যে না আসলে এরকম একটা দেশ চাইনি যেখানে ক্ষমতার এত বিভাজন থাকবে অধিকারের এত বৈষম্য থাকবে মানুষ তার নিজের পরিচয় বাঁচতে পারবে না তার ভাষায় কথা বলতে পারবে না একটা বিশেষ আরোপিত পরিচয়ের মধ্যে তাকে সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে তো সেখান থেকেই যে আন্দোলনটা শুরু হয়েছিল আমরা সবাই জানি ভাষা আন্দোলন আমাদের অত্যন্ত মহান 21 ফেব্রুয়ারির যে শহীদ দিবস পালন করি আমরা সেখান থেকেই কিন্তু যেই চেতনার একটা জাগরণ সৃষ্টি হয়েছিল মানুষের মধ্যে যে না আসলে পাকিস্তান আমাদের দেশ হলো ঠিকই তখন আমরা পাকিস্তানের গণ্ডির মধ্যেই চিন্তা করছি ছোটবেলায় মার কাছ থেকে বাবার কাছ থেকে শুনতেন এই কথাগুলো হ্যাঁ প্রায় শুনতাম এবং যেটা একটা আমাদের বিরাট বড় আমাদের বলতে আমাদের ভাই বোনদের একটা বিরাট বড় সৌভাগ্যই বলবো আমরা এবং একটা সুযোগ বলবো সেটা হলো যে আমার মার এমন একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল তিনি সবাইকে একত্রিত করতে পারতেন যারা তার কাছে আসতেন অনেকেরই হয়তো নিজেদের মধ্যে কিছু কিছু বিষয়ে দ্বিমত থাকতে পারে সহমত হতেন না কিন্তু যখন মার সঙ্গে এসে বসতেন তারা একেবারে দেশের মঙ্গলের জন্য মানুষের মঙ্গলের জন্য যে চিন্তাভাবনা তারা কিন্তু একসঙ্গে মিলিয়ে নিতে পারতেন আমি যেই বাড়িটাতে জন্মেছিলাম 50 সালের কথা দিয়ে যেহেতু শুরু হলো এটা এমন একটা জায়গায় ছিল যেখানে অনেকগুলি বাড়ি একসঙ্গে ছিল একটা ঘেরাওয়ের মধ্যে আমাদের বাড়িটা সবচেয়ে ছোট বাড়ি ছিল এবং সবচেয়ে শেষ বাড়িটা মানে শিল্প সাহিত্য সমাজ এসব নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন কাজ করছেন কর্মী ছিলেন স্বপ্নিক ছিলেন তাদের কিন্তু সবার একটা মিলন ক্ষেত্র ছিল তারাবাগের ওই বাড়িটা এবং আমাদের বারান্দায় বসে তারা নানা তর্ক বিতর্ক করতেন এবং রাজনীতিবিদদের কথা যদি বলি যারা সেই সময় বামপন্থী রাজনীতি করছেন তারা এই সবার আলোচনাগুলো আপনার মধ্যে খুব দাগ কাটত নিশ্চয়ই হ্যাঁ সেই আলোচনা শুনতে শুনতে ওটার মধ্যেই তো আমি বড় হয়েছি আপা মাকে কেমন দেখেছেন তার রাগ তার আদর তার শিক্ষা কেমন দেখেছেন আমার মা জিদ্দি ছিলেন তার জেদ ছিল সাংঘাতিক সেটা তো কোনো সন্দেহ নাই কিন্তু তার রাগের বহিঃপ্রকাশ কিন্তু খুব শান্ত ছিল খুবই শান্ত কখনো মাকে খুব চাচামেচি করে কথা বলতে দেখি নাই উচ্চস্বরে যে তিনি খুব একটা কিছু করছেন কিংবা কাউকে বকা দিয়ে কথা বলছেন ওই ধরনের তার চারিত্রিক কোনো বিষয় আমরা কখনো দেখি নাই তিনি যে কথাগুলি বলতেন খুব শান্তভাবে বলতেন কিন্তু খুব দৃঢ়ভাবে বলতেন এটার একটা দৃষ্টান্ত দিয়ে যেটা অনেক পরে ঘটেছে আমি যখন আমার পেশাগত কাজে ঢাকা থেকে সিলেট চলে গেছি তো মা একবার সিলেটে যাচ্ছেন মহিলা পরিষদের একটা সভা করতে আমি আমার মামা আমিনুর রশিদ চৌধুরীর বাড়িতে তখন থাকি মাও সিলেটে গেলে সেই বাড়িতেই উঠতেন তো মা যখন ট্রেন থেকে নামলেন মার বিধ্বস্ত অবস্থা মারা ইন্টার ক্লাসে ভ্রমণ করেছেন এবং তখন ট্রেনের সময়সূচির কিচ্ছু ঠিক থাকতো না 77 সালে কিংবা 76 সালের শেষের দিকে তো মা যখন নেমেছেন মাকে দেখে আমার ভীষণ কষ্ট হয়েছে তো মার সঙ্গে গেছিলেন মার সহকর্মী ডাক্তার মাকদুমা নার্গিস রত্নাপা বলে যাকে চিনি তো রত্নাপাকে আমি একটু রাগ করেই বলেছি যে রত্নাপা মাকে একটু আপনারা সেকেন্ড ক্লাসে আনলেই পারতেন এত কষ্ট করে এই দীর্ঘ 10 ঘন্টা ট্রেনে বসে মা এসেছেন তো মা কিছু তখন বলেন নাই তারপর যখন আমরা রাত্রে খাওয়া দাওয়া করে মা অবশ্যই আমি আর মা একই ঘরে ঘুমাতে গেছি খুবই ঘনিষ্ঠভাবে আমি মার কাছে যেয়ে বসছি মা আমার পিঠে হাত বুলিয়ে কথা বলছেন তারপর বলছে শোনো তুমি আজকে রত্নার সঙ্গে যেভাবে কথা বলেছো এটা আমার ভালো লাগেনি কারণ রত্না আমাকে নিয়ে এসেছে একজন ডাক্তার মানুষ সেটাই অনেক বেশি আমি কিন্তু আমার কাজে এসেছি তো মার এইটা ছিল ধরনটা মানে উনি বলে দিতেন যেটা পছন্দ হয়নি যেটা আমরা ঠিক করি নাই কিন্তু বলার ধরনটা ওরকম ছিল মার এই স্বভাব থেকে আপনি পাননি
মার তুলনায় আমি বোধহয় একটু বেশি রাগি এখনো আমার মনে হয়, কিংবা আমার রাগের বহিঃপ্রকাশটা মার মতো অত স্নিগ্ধ না, কারণ মার একটা কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য ছিল স্নিগ্ধতা। কিন্তু আমার বন্ধুরা সবসময় দোষারোপ করে আমাকে যে আমার চরিত্রের মধ্যে একটা রাগের ভাব আছে, মানে ওরা ভয় পেয়েই চলতো আমাকে, কিন্তু মাকে তো কেউ ভয় পেয়ে চলেনি কখনো। মা সম্পর্কে বলতে যে সুফিয়া কামাল সম্পর্কে বলতে যে আপনার এমন কোনো স্মৃতি মনে পড়ে যেটা আপনার এখনও খুব কষ্ট হয় বা খুব আনন্দ দেয়? হ্যাঁ, যেরকম হয়েছে যে মার কখনো হয়তো আমাদের কাছে কোনো কিছু প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারি নাই, কিন্তু মার কাছ থেকে কখনো কোনো তিরস্কার পাই নাই, সেই সময় সেই স্মৃতিগুলি মনে হলে এখন মনে হয় যে আহা, কেন ওই সময়টা এরকম করেছিলাম, কেন ওই সময়টা অন্যরকমভাবে মাকে দেখার চেষ্টা করি নাই কিংবা বোঝার, কারণ অনেক সময় তো মা মেয়ের ভুল বোঝাবুঝি হয় যে কেন ভুল বুঝেছিলাম সেই সময় মাকে, সেই সমস্ত কষ্টগুলি দেয়। আর মার সঙ্গে কিন্তু বেশিরভাগ স্মৃতি আমাদের খুব আনন্দময়, শুধু আনন্দময় না, আমি এখনকার মা বাবার জন্য এটা বলতে চাই যে আমাদেরকে যে মা একেবারে তার জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নিয়েছিলেন, কিন্তু কখনো কোনো চাপাচাপির মধ্যে আমাদের মধ্যে সেটা হয়নি। আমি যেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম, যেহেতু 50 সালের কথা দিয়ে শুরু করলাম, আমাদের বাড়িতে কিন্তু অনেক আধুনিক সুযোগ সুবিধা ছিল না, পুকুরে যে কাপড় ধুতে হতো, তারপর তোলা পানি তুলে সেখানে কাজ করতে হতো, তো মা যখন পুকুরে নিজের হাতে কিন্তু অনেক কাজ করতেন। আমার মা ভীষণ কর্মঠ ছিলেন, একেবারে দৈনন্দিন জীবনযাপনের যে কাজগুলি উনি কিন্তু নিজের হাতে করতে খুব পছন্দ করতেন, এবং একটু খুঁতখুঁতে ছিলেন দেখে নিজে করতেও চাইতেন। তো মা যখন কাপড় ধুতে যেতেন, কাপড় তো আমরা একটা গামলায় করে যে কাপড়গুলি ধোয়া হবে সেগুলি, তো মা আমাদেরকে বলতেন যে চলো আমরা পুকুরে যাই কাপড় ধুতে। তো পুকুরের ঘাটে বসে হয়তো উনি সাবান লাগাচ্ছেন, কাপড় কাচ্ছেন, তারপরে ওই কাপড় কাচতে কাচতে আমাদেরকে উনি সুখ দুঃখের গল্প বলতেন, পান্তাবুড়ির গল্প বলতেন। কিন্তু আমাদের যেটা হয়েছিল যে কাপড় কাচার বিষয়টা একটা আনন্দের ব্যাপার দাঁড়িয়ে গেছিলো, এটা কোনো কারোর বোঝা কিংবা কোনো কিছু। তারপর মা যখন কাপড় ধুয়ে ফিরছেন, আমরা কিছু কিছু ছোটো ছোটো কাপড়গুলি বহন করে নিয়ে আসছি, মা কাপড় মেলছেন, আমরা মাকে এগিয়ে দিচ্ছি যে এই কাপড়টা মেলো, এবং সেটা আমাদের জন্যে এই শিক্ষাটা দিয়েছে যে আমাদের তো দৈনন্দিন জীবনের কাজকর্মগুলি করতেই হবে, এবং সেটা যেন কোনো সময় আমরা সেটাকে একটা আনন্দের ব্যাপার হতে পারে এবং সবাই মিলে সেটা করা যায়। মা কখনো দলীয় রাজনীতি করেন নাই, কিন্তু অত্যন্ত রাজনীতি সচেতন ব্যক্তি ছিলেন, তো সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা দেখেছি যে এই যে কাজের মধ্যে মানুষকে সম্পৃক্ত করার ক্ষমতা, এবং প্রত্যেকটা কাজের মধ্যে সেই মানে স্বেচ্ছা প্রণোদিত হওয়ার করার একটা চিন্তা, তারপরে এই কাজটা যে কারোর বোঝা না, এই কাজটা শুধু আমার একার দায়িত্ব না কিংবা অন্য কারোর একার দায়িত্ব না, সবার কাজ, এই চিন্তা চেতনাটা কিন্তু তিনি তার প্রত্যেকটা সংগঠনের সদস্যদের মধ্যে দিতে পারতেন। এটা কিন্তু বিরাট বড় একটা গুণ ছিল, যেটা আমি আমার জীবনে তো অনেক বড় বড় মানুষের সঙ্গে কাজ করেছি, এই বিষয়টা এত স্পষ্টভাবে আমি অনেকের মধ্যেই দেখিনি। আপা, আপনার শিক্ষা জীবন শুরু হয় লীলানাগের নারী শিক্ষা মন্ডলে, নারী শিক্ষা মন্ডলে, তারপরে তো আজিমপুর গার্লস স্কুল, হলি ক্রস কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সময়ের কোনো কথা মনে আছে কি? হ্যাঁ, খুব স্পষ্টই মনে আছে। আমার মনে আছে আমি ক্লাস ওয়ানে পড়ি নাই, নারী শিক্ষা মন্দিরে যখন ভর্তি হলাম, ক্লাস টুতে আমি ভর্তি পরীক্ষা দিতে গেলাম, আমার আগে আমার বড় তিন ভাই, তারা তো ছোটো ভাই, সবচেয়ে ছোটো ভাইয়ের সঙ্গে আমার বয়সের তফাত 5 বছর, তো ও যখন স্কুলে গেছে তারপর থেকে কিন্তু ওরা যে বাসায় এসে পড়াশোনা করতো, আমি ওদের সঙ্গে বসে বসে পড়তাম লিখতাম, কাজে আমি স্কুলে যাওয়ার আগেই লেখাপড়াটা শিখে নিয়েছিলাম। তো যখন ভর্তি পরীক্ষা দিতে গেছি, কেন জানি না এই বিষয়টা আমার এত স্পষ্ট মনে আছে, তা আমাদেরকে যে হাতের লেখা লিখতে দিয়েছিল ভর্তি পরীক্ষায়, সেখানে ছিল বালকেরা খেলা করে, বালক শব্দটা আমি তখন চিনতাম না, জানতাম না, তা আমি পুরা খাতা ভরে লিখেছি বানরেরা খেলা করে, বানরেরা খেলা করে করে আমি যখন আবার মিলাতে গেছি পরীক্ষার খাতা জমা দেওয়ারকে, তখন দেখি যে না ওটা তো ন না, ওটা তো ল, তারপর দেখি পরেরটাও র না, ওটা ক, তখন আমার মনে হচ্ছে আচ্ছা বালকেরা খেলা করে, তারপর ওই তখন আমি বালক কথাটা শিখলাম। যাই হোক, পরীক্ষা দিয়ে তো ভর্তি হলাম নারী শিক্ষা মন্দিরে, এবং নারী শিক্ষা মন্দিরটা ছিল ময়মনসিংহের যে সুসং রাজার রাজবাড়িটা। এখানে কি প্রধানমন্ত্রীর সাথে আপনার প্রথম পরিচয়? হ্যাঁ, এখানে আমার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম পরিচয়, এবং সেটাও একটা ঘটনার মধ্যে দিয়ে, কারণ 58 সালে যখন আইয়ুব খান সামরিক শাসন ঘোষণা করলো, তার তো প্রথম লক্ষ্যবস্তুই ছিলেন, তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু হন নেই তখন পর্যন্ত, যে তাকে হয়রানি করা, তাকে যে কোনোভাবে হোক একটা বিপদের মধ্যে রাখা। তো যেটা হলো যে তাদের বাড়িওয়ালা প্রথমত মিস বেগম মুজিবকে বলে দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে, তো আমি লম্বা এখন কাহিনীর মধ্যে যেতে চাই না, কিন্তু আমার মার সাহায্যে তাদেরকে একটা বাড়ি জোগাড় করে দেওয়া হয়েছিল, তো সেই বাড়িতে তারা থাকতেন। কিছুদিন পরে আবার
খবর আসলো যে শেখ হাসিনা যে স্কুলে পড়াশোনা করছিলেন সেই স্কুল কর্তৃপক্ষ বলে দিয়েছে যে সেই স্কুলে আর শেখ হাসিনাকে রাখতে পারবেন না তারা। তো তখন আমার মার কাছে সেই খবরটা এলো, আমার মার কাছে তারা এলেন, তখন শেখ হাসিনাকে আমার সঙ্গে ক্লাস থ্রিতে নারী শিক্ষা মন্দিরে মা ভর্তি করে দিলেন। তো ক্লাস থ্রি থেকেই আমরা একসঙ্গে পড়াশোনা করেছি এবং শেখ হাসিনার সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্ব কিংবা পারিবারিক বন্ধুত্ব সেই সময় থেকেই শুরু হয়েছিল। আজিমপুর স্কুলে যেহেতু আপনাদের, হ্যাঁ, কারণ পরবর্তী সময় আমরা আবার ধানমন্ডিতে চলে এলাম। তো ধানমন্ডিতে আমরা একই দিনে এলাম, বঙ্গবন্ধুর পরিবারও যেদিন ধানমন্ডিতে এসে বসবাস করা শুরু করলেন আমরাও সেই দিনে এলাম। তো তখন আবার আমরা আজিমপুর স্কুলে, এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আমি আজিমপুর স্কুলে আবার ক্লাস এইট থেকে একসঙ্গে পড়েছি। কেমন ছিল সেই সময়টা, আমাদের প্রধানমন্ত্রী কেমন ছিলেন? প্রধানমন্ত্রীর এখনও যে গুণগুলি আমরা দেখি সেই গুণগুলি তখনও ছিল, একটা নেতৃত্বের গুণ ছিল, যে কাজটা করতে চাইতো সেটা নিয়ে জোর করে ধরেই রাখতো যে এই কাজটা আমার করতেই হবে। তো সব কিছু মিলে সে যে একটা নেতৃত্বের জায়গায় পৌঁছাতে পারবে যে কোনো সময় সেটা নিয়ে আমাদের কখনো কোনো সন্দেহ ছিল না। আর আমরা একই পাড়ায় বাস করতাম, তো আমাদের খেলাধুলা গাল গল্প আর যেটা হয় ঝগড়াঝাটি হতো না, ঝগড়াঝাটি এইভাবে হতো মানে ব্যক্তিগত ঝগড়াঝাটি, কিন্তু তখন আমাদের মধ্যে সেরকম কোনো কিছুই হয়নি। কিন্তু আমি যেহেতু একটু ছাত্র ইউনিয়নের সঙ্গেই বেশি আমার যোগাযোগটা ছিল, যেহেতু আমার মারও রাজনীতির যে ধরনটা ছিল সেটা অনেক বেশি বামপন্থী, যারা তাদের সঙ্গেই যোগাযোগটা বেশি ছিল সেই জায়গায়। আমরা তখন ছাত্র, সেটা অবশ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে, যে আমরা ছাত্র ইউনিয়ন বলে আমাদের পরিচিতি ছিল আর ওরা ছাত্রলীগ ছিল। তো সেটা নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক হতো যে ছাত্রলীগ বেশি ভালো না ছাত্র ইউনিয়ন ভালো, কিংবা ছাত্রলীগ কেন করি না, এটা নিয়ে মাঝে মধ্যে কথাবার্তা হয়েছে। কিন্তু এর বেশি আমাদের কিন্তু কখনো কোনো, আজ পর্যন্ত কোনোদিন কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা ব্যক্তিগত ঝগড়া হয়নি। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আমার স্বামী খুব সম্প্রতি প্রয়াত হয়েছে, তখন প্রধানমন্ত্রী কিন্তু দেশে ছিলেন না, কিন্তু তিনি লন্ডন থেকে আমাকে টেলিফোন করেছেন। আমি একটু সুপ্রিয়দার প্রসঙ্গে একটু আসতে চাই, উনি নেই আপনার সাথে কিন্তু উনি সবসময় আপনার সাথে আছেন, ওনার সাথে পরিচয়, ওনার সাথে জীবনযাপন। সুপ্রিয়দের সঙ্গে আসলে আমাদের একটা পারিবারিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল, এবং এটা একটা মজার কথাই যে আমরা সুপ্রিয়দের পরিচয়, সুপ্রিয়দের পরিবারকে যতদিনে চিনেছি আমার সঙ্গে কিন্তু সুপ্রিয়র দেখা হচ্ছে তার 10 বছর পরে। এই 10 বছরে কিন্তু কোনোদিন তার চেহারা দেখিনি। তারপরে আমি যখন পেশাগত কাজে সিলেটে গেলাম, তখন রাখিরা কেউ আর সিলেটে ছিল না, রাখির ছোট বোনও আমার সঙ্গে পড়াশোনা করেছে মুক্তি, তা ওরাও চলে গেছে বাইরে, কিন্তু ওর মা বাবার সঙ্গে সুপ্রিয় আর সুপ্রিয়র মা বাবাই থাকতেন সিলেটে। কিন্তু সুপ্রিয়র মা আমাকে ভীষণ স্নেহ করতেন, এবং যেহেতু আমি একা থাকতাম সিলেটে, ছুটির দিনগুলিতে উনি আমাকে ডেকে পাঠাতেন যে আসো আমাদের সঙ্গে দুপুরে খেয়ে যাও। ততদিনে কি আপনি মাস্টার্স করে ফেলেছিলেন? ততদিনে মাস্টার্স হয়ে গেছে, যেহেতু আমি মাসিমা মাসিমা ডাকতাম, মাসিমা আমাকে ডেকে পাঠাতেন, খবর পাঠাতেন যে আজকে আমি এই রান্না করেছি এসে খেয়ে যাও, এবং খুব খোঁজ খবর। প্রকৃতপক্ষে আমার শাশুড়ি আমার মায়ের সঙ্গে ওখানে একটা মিল আছে যে সিলেটের প্রেক্ষাপটে তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ ছিলেন, এবং সবার খোঁজ খবর নেওয়ার একজন অভিভাবক ধরনের কেউ কেউ থাকেন না, আমার শাশুড়ি কিন্তু সেরকম ছিলেন, মানে সিলেটের এমন কেউ নাই যে ওনার স্নেহের পরশ পায়নি। তো সেই জন্য আমি যখন গেছি আমার মার মেয়ে, আমি দিদি ডাকতেন যে দিদির মেয়ে এসছে একটু দেখাশোনা করারও দায়িত্ব রয়েছে। তো সেইভাবেই কিন্তু পরবর্তী সময় সুপ্রিয়র সঙ্গে আমার পরিচয়ের ঘনিষ্ঠতাটা বাড়ে, এবং একটা সময় আমরা চিন্তা করি যে হয়তো বিয়েটা করে ফেলাই ভালো। পরিবার থেকে কোনো বাধা আসেনি? তো সেরকমভাবে বাধা আসেনি, কিন্তু দুই পরিবারের একটু চিন্তা ছিল, যেমন আমি যদি এইভাবে একটু বুঝাতে পারি যে আমার শাশুড়ির সঙ্গে আমার তো এটা নিয়ে কথাও হয়েছিল। তো তখন তিনি আমাকে বললেন যে দেখো তোমরা যে জন্য বিয়ে করতে চাইছো তোমাদের সংগ্রামটা আমি বুঝতে পারি, যে তোমরা একটা অসাম্প্রদায়িক চিন্তাভাবনা সেটার একটা প্রতিষ্ঠা চাও, কিন্তু তোমরা যে লড়াইটা লড়ছো সেই লড়াইটা কিন্তু তোমার সন্তানের লড়তে হবে, এটাও কিন্তু মনে রেখো। এবং আমার মার বিষয়টা যেরকম ছিল যে আমার মা নিজে হয়তো অনেক কিছু বিশ্বাস করতেন না কিংবা নিজের জন্য করতে চাইতেন না, কিন্তু মার সবসময় ব্যাপারটা ছিল যে তিনি অন্যের জন্য সেটা আবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন না। অনেক বিষয়ে যখন কথাবার্তা হয়েছে তিনি বলতেন যে দেখো আমি হলে হয়তো এটা করতাম না, কেউ যদি মনে করে যে সেটা করতে চায় সেটা তো তার সিদ্ধান্ত, তার অধিকারের ব্যাপার, সেখানে তো আমি বলতে পারি না যে তুমি এটা করো না। যেটি নিয়ে আপনার শাশুড়ি চিন্তিত ছিলেন যে আপনার সন্তানের উপর এই এই বোঝাটা বা এই লড়াইটা সে করতে পারবে কি না, লড়াই আমি বলি আসলে, আপনার সন্তানকে কি লড়াইটা মুখোমুখি হতে হয়েছে? অনেক সময় হতে হয়েছে, নানাভাবে তাকে যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, নানাভাবে হয়রানিরও শিকার হতে হয়েছে, সেটা আপনাকে অহরহ হতে হয় বিভিন্নভাবে, একটা কথা বললেও সেটার একটা লড়াই করতে হয়। আমি একটু সেই প্রসঙ্গেই আসি, কিন্তু তার আগে একটু জানতে চাই, বর্তমান প্রধানমন্ত্রী আপনার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল ক্লাস থ্রি থেকে আপনাদের ঘনিষ্ঠতা,
বর্তমান প্রধানমন্ত্রী এখন আমাদের সরকারে আছেন, তার বাংলাদেশ কেমন চালাচ্ছেন তিনি সরকারে থেকে? আমি মনে করি যে অনেক ক্ষেত্রেই খুব ভালো জায়গায় তিনি দেশটাকে নিয়ে গেছেন, এবং এটা আমি বিশ্বাস করি যেহেতু তাকে ব্যক্তিগতভাবে অত ছোটবেলা থেকে চিনি এবং আমরা তো বড় হয়েছি একসঙ্গে, বেড়ে উঠেছি একসঙ্গে, সেই জন্য তার অনেক কিছুই হয়তো সূক্ষ্মভাবেও আমার চোখে পড়েছে এবং আমি বলতেও পারি। এটা ঠিক যে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি তার কিন্তু একটা মমত্ববোধ অবশ্যই আছে, এবং তিনি চান বাংলাদেশ তার নেতৃত্বে এগিয়ে যাক, কারণ তার একটা বিরাট বড় দায় বোধহয় তিনি মনে করেন যে বঙ্গবন্ধু যেই কাজটা করতে পারেন নাই, এবং বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে তাকে নানা ধরনের কুৎসার মধ্যে ফেলা হয়েছে, তিনি বোধহয় এই দায়টা নিজের মধ্যে খুব গুরুত্ব সহকারে নিয়েছেন যে সেই জায়গা থেকে তিনি বাংলাদেশকে আরেকটা জায়গায় নিয়ে যাবেন, যাতে করে তখন যে কষ্টগুলি তার কথাগুলি তার শুনতে হয়েছে সেই কথাগুলি আর কখনো শুনতে না হয়। আমি আসবো আরো সে প্রসঙ্গে, কিন্তু তার আগে একটু আমি আবার একটু পেছন ফিরে যেতে চাই মুক্তিযুদ্ধ প্রসঙ্গে। সে সময় আপনি আগরতলাতে হাসপাতালে ডাক্তার জাফরুল্লাহ ছিল, আপনার বোন ছিলেন, আপনারা সেবা করতেন, কিন্তু কোনো রকম নার্সিং প্রশিক্ষণ ছাড়াই আপনারা মানে দিন রাত কাজ করে গেছেন, সেই সময়ের যদি কোনো ঘটনা বলতেন। হ্যাঁ, সেই সময়ের ঘটনা হলো যে যখন 25শে মার্চের গণহত্যা শুরু হলো, আমি ব্যক্তিগতভাবে যেটা মানে প্রকাশ করতে পেরেছি সেই সময় এবং এখনও মনে করি, সেটা হলো যে একটা তো হলো যে প্রচণ্ড রকম ভয় ভীতি শঙ্কা সেটার মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, কারণ ডাইনে বায়ে সামনে যেখানে প্রতিদিন খবর আসছে পরিচিত মানুষগুলিকে গুলি করে হত্যা করা হচ্ছে, তাদের মৃতদেহ ফেলে রাখা হচ্ছে, সেটা সরাতে দেওয়া হচ্ছে না। আমার এক বন্ধুর বাবাকে তাদের বাড়ির সামনে হত্যা করা হলো রাজশাহীতে, পরবর্তী সময়ে সেটা শুনেছি, তারা দেখতে পাচ্ছে যে কুকুর এসে তার বাবার লাশে মুখ দিচ্ছে কিন্তু তারা বার হয়ে কিছু করতে পারছে না, এরকম পরিস্থিতির তো সৃষ্টি করেছিল। এটা যারা দেখে নাই তারা চিন্তাই করতে পারবে না। ইত্তেফাক অফিসের সামনে রিক্সার উপরে রিক্সার যাত্রী, রিক্সাওয়ালা একসঙ্গে মরে পড়ে আছে, কেউ কিছু করতে পারছে না। এই যে একটা ভয়ঙ্কর রকম অত্যাচারী একটা ঘটনা ঘটলো আমাদের জীবনে, একই সঙ্গে আমার কিন্তু মনে হচ্ছিল ভীষণ রকম অপমানিত বোধ করেছিলাম যে এত স্পর্ধা এই মানুষগুলির যে তারা এই ধরনের কাজ করতে পারে আমাদের সঙ্গে, এবং একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা খুবই ন্যায্য কিছু অধিকার আদায়ের জন্য, আমরা তো মুক্তিযুদ্ধের আগে যে আন্দোলনগুলি করেছি সেটা করেছি, 25শে মার্চে আমরা স্বাধীনতা ঘোষণা করলাম, তার আগে পর্যন্ত তো আমরা চেয়েছি যে এই অধিকারগুলি আসলে তারা আমাদের এই অধিকারের কথা, যেগুলো খুব স্বাভাবিক অধিকার, একদম স্বাভাবিক অধিকার, খুবই মৌলিক কিছু অধিকারের কথা। তো যাই হোক, তো তারপরে আমরা তো ঢাকার ভিতরে যেটাকে অবরুদ্ধ ঢাকা বলা চলে সেখানেই আমরা কাজ করছিলাম। তার আগে একটু এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হলো যে একটা ছবি আছে যে ছবিটা কিন্তু সবারই খুব পরিচিত, স্বাধীনতা, চারটা অক্ষর নিয়ে চারজন যে আমরা দাঁড়িয়ে আছি, সেই সা অক্ষরটা কিন্তু আমার ছোট বোনের উপরে, ধীটা আমাদের এক বন্ধু শোভার উপরে, নটা পিনু বলে আমাদের আরেক বন্ধু, তাটা আমার উপরে। এটা কিন্তু মার্চ মাসের 17 তারিখের দিকে, আমরা চারুকলা তখন কলেজ ছিল, চারুকলা কলেজ থেকে এই এটা মিছিলটা নিয়ে শহীদ মিনার পর্যন্ত হেঁটে গেছিলাম, শহীদ মিনার থেকে আবার চারুকলা পর্যন্ত হেঁটে এসেছিলাম, এবং তখন কিন্তু পাকিস্তানি আর্মি বন্দুক নিয়ে চতুর্দিক ঘিরে ফেলেছে, কিন্তু আমরা স্বাধীনতা কথাটা বুকে নিয়ে কিন্তু ঢাকা শহর দিয়ে হেঁটে গেছি। তার মানে আমাদের তখন থেকেই এই চিন্তাটা ছিল যে যদি কোনো রকমভাবে স্বাধীনতা চাইতে হয়, যদি কোনো রকমভাবে স্বাধীনতার জন্য কাজ করতে হয় আমরা করব। তো সেই জন্যই পরবর্তী সময় বোধহয় এত সহজ হয়েছে, একটা ঘটনার প্রেক্ষিতে আমাদের সীমান্ত পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিতে হলো, কারণ আমরা যাদের সঙ্গে কাজ করছিলাম তাদের বাড়ির একজন কর্মচারী ছিল, তাকে আর্মিরা ধরে নিয়ে গেছিলো। তো তখন একটা দুশ্চিন্তা হয়েছিল যে হয়তো তার মধ্যে দিয়ে এই সমস্ত খবর বের হয়ে যেতে পারে, কারণ আমরা যারা মুক্তিযুদ্ধে যোগ দিচ্ছিল তাদেরকে নানাভাবে সহযোগিতা করছিলাম, খবরাখবর এনে দিচ্ছিলাম, তারপর তাদেরকে সীমান্ত পার হতে সাহায্য করছিলাম। তো সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাদের সীমান্ত পার হয়ে যাওয়াটাই ভালো। তখন কিন্তু আমার বাবা বলেছিলেন যে ওখানে যে যদি তোমরা মুক্তিযুদ্ধে যোগ দিতে পারো তাহলেই যাও, শুধু প্রাণ বাঁচাবার জন্যে সীমান্ত পাড়ি দেওয়ার কিন্তু আমি কোনো যৌক্তিকতা দেখি না। তো আমরা ওখানে যাওয়ার পরে আমাদের পরিচিত কিছু মানুষজন যারা আগেই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, ক্যাপ্টেন আক্তারের কথা বলতেই হয়, তিনি একজন আর্মির ডাক্তার ছিলেন যিনি ওখানে ছোট্ট একটা চিকিৎসা কেন্দ্র খুলে মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা সহায়তা দিচ্ছিলেন। তো আমরা যে যখন তার কাছে গেলাম, খুবই সৌভাগ্যের ব্যাপার যে তিনি ভয়ও পান নাই কিংবা অমত করেন নাই, তিনি বলছেন আমরা দুই বোন কিন্তু তখন, এবং আমার বয়স 21, আমার বোনের বয়স 19,
অনাত্মীয় একজন ডাক্তারের কাছে গেছি আমরা, তিনি বলছেন না ঠিক আছে তোমরা থাকো, এবং তিনি আমাদেরকে একটা ঘরের ব্যবস্থা করে দিলেন। সেই সময় কোনো একটা ঘটনা কি মনে আছে? হ্যাঁ, ঘটনা তো অনেক মনে আছে, বিশেষ করে আমাদের তো এরকম আহত মানুষ দেখার কোনো অভিজ্ঞতা ছিল না, আর আমার বোন যে ছবি আঁকে শিল্পী মানুষ, আরও নরম মনের মানুষ, তা আমরা একদিন একজন আহত মুক্তিযোদ্ধাকে আক্তার ভাই অপারেশন করছেন, আমরা তাকে সহযোগিতা করছি, আমি ওই সুই তারপরে সুতা টুতা ইত্যাদি এগিয়ে দিচ্ছি, আর আমার বোনের উপরে দায়িত্ব ছিল যে টর্চটা দিয়ে আলোটা ধরেছিল, এবং ওর আহত হওয়ার ব্যাপারটা ছিল গুলিটা এখান দিয়ে ঢুকেছিল, এখান দিয়ে বেরিয়েছে, গুলি যারা দেখে না গুলি ঢোকা এবং বার হওয়া তারা এটা বুঝতে পারবে না যে এতটুকু একটা ছিদ্র করে কিন্তু গুলিটা ঢোকে, বেরোবার সময় এত বড় ফাঁক করে ঢোকে, তো ওর একদম সমস্ত এই দিকটা মানে বাইরে থেকে দেখা যাচ্ছে, ভিতরটা আহত অবস্থা, রক্তাক্ত অবস্থা। তো আমার বোন যখন টর্চ ধরে ওকে আলোটা দেওয়ার চেষ্টা করছে, একটু পরে দেখা যাচ্ছে যে টর্চটা ঘুরছে, ঘুরতে ঘুরতে পড়েই গেল ওখানে ফিট হয়ে। তো এই ধরনের অভিজ্ঞতা অনেক আছে, কিন্তু তার থেকেও বড় অভিজ্ঞতা যে যারা মুক্তিযুদ্ধ করতে যেত তাদের যে মানসিক শক্তি, সেই অবস্থার মধ্যে একটি মানুষও কিন্তু কখনো অনুতপ্ত হয়নি কিংবা এটা বলে নাই যে কেন আমি এই অবস্থার মধ্যে পড়লাম। এই জন্যই আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আপা। আমাকে একটা বিরতি নিতে হবে, বিরতির পর আপনার কাছে আমার আরও প্রশ্ন আছে। একটা বিরতি নিয়ে আমি পেয়েছি যে জলে আগুন জ্বলেতে। দর্শক, আছি যে জলে আগুন জ্বলেতে, আছি অ্যাডভোকেট সুলতানা কামালের সাথে, যার মা সুফিয়া কামাল জনপ্রিয় কবি এবং নারী জাগরণের পথিকৃৎ তাকে বলা হয়। কিন্তু আপা, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি সবসময় ক্ষুদ্র জাতিসত্তাদের পক্ষে বা সংখ্যালঘুদের পক্ষে কথা বলেছেন বা যে কোনো অন্যায় বঞ্চনার বিরুদ্ধে কথা বলেছেন, আপনি সবসময় বলেছেন যে এদেরকে সুরক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, বর্তমান সরকার কতটা সুরক্ষা দিতে পারছে তাদের? বর্তমান সরকারের বিষয়টা যেটা দাঁড়িয়েছে, তারা তো মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার, স্বাধীনতার ঘোষণাপত্র, আমাদের সংবিধানে সব মানুষের অধিকারের যেই অঙ্গীকারগুলি রয়েছে সেটার প্রতি তাদের কিন্তু একটা আনুগত্য থাকারই কথা, এবং আমি মনে করি যে সর্বোচ্চ পর্যায়ে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেই আনুগত্যগুলি রয়েছে, যে কথাটা আমি বলেছি আমাদের অনেক সময় ব্যক্তিগত আলাপচারিতায়ও, কিন্তু তিনি আমাকে বলেছেন যে আমি এই মুক্তিযুদ্ধের যে চেতনাগুলি আছে কিংবা তার বাবার কথা বারবার বলেছেন যে তার যে আদর্শ, সেই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমার যা করার আমি করব, এটা কিন্তু তিনি ব্যক্তিগতভাবে অনেকবারই আমাদের সঙ্গে বলেছেন, আমরা যখন বন্ধু বান্ধবরা একত্রিত হয়েছি কিংবা একা একাও যখন কথা বলেছি। সবচেয়ে বড় কথা হলো কি, এখন একটা রাজনৈতিক সংস্কৃতি এমন দাঁড়িয়েছে, এখন যারা সরকারে রয়েছেন কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যেখানে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, তারা কিন্তু তাদের নিজেদের কাজটাকে তুলনা করেন, তারা নিজেরাই যাদেরকে মনে করেন যে কোনো কাজই করতে পারে নাই কিংবা কিছুই করেনি। বাবা থেকে আপনি এরকম বলতে চাইছেন যে তাদের সাথে কেন আমি তুলনা করবো না, করবো যারা কোনো কাজ করেনি? একদম সেই কথাটাই বলতে চাইছি, তারা কিন্তু নিজেদের অবস্থানটাকে মিলিয়ে নিতে চান না কিংবা মূল্যায়ন করতে চান না স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে কিংবা সংবিধানের আনুগত্য দিয়ে, তারা নিজেদের অবস্থানটা সবসময় আমাদের সামনে তুলে ধরতে চান যে ওরা তো শূন্যতে ছিল, আমরা তো তাও দুয়ে নিয়ে এসেছি, কিন্তু তোমাদের তো দুয়ে থেমে থাকার কথা না, তাদের প্রতি আমাদের প্রত্যাশা, তাদের প্রত্যাশা তো অনেক বেশি, এই কারণে যে সেই প্রত্যাশার কারণেই কিন্তু আসলে তারা আজকে ওই জায়গায় পৌঁছেছেন, সেই প্রত্যাশার দোহাই দিয়েই যদি আমি বলতে পারি, অনেকেই প্রধানমন্ত্রীর চারপাশে কিন্তু সেই জায়গায় অবস্থানগুলি নিয়েছেন, তো সেটা যদি দিয়ে থাকেন তাদের কিন্তু নৈতিক দায়িত্ব ওই জায়গায় পৌঁছানোর চেষ্টা করা। এই যে সমালোচনাগুলো করেন আপা, সমালোচনা করতে যে আপনাকে নানা রকম ঘৃণার বাণী শুনতে হয়েছে, সেটি অনলাইনে হোক সেটি বায়তুল মোকাদ্দামে হোক, কী বলবেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমি আমার মায়ের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেটা দিয়েই দিতে চাই, আর রবীন্দ্রনাথের কথা ধার করেও বলতে পারি। রবীন্দ্রনাথের একটা কথা আছে না কিংবা গানের লাইন, যে কেহ মনে দিয়েছো দুঃখ দিয়েছো তারই পরিচয়, যে কেহ মনে দিয়েছো সুখ দিয়েছো তারই পরিচয়, এবং আমার মাও সবসময় সেই কথা, আমার মারও কিন্তু এই ধরনের অনেক কিছু সহ্য করতে হয়েছে, হয়তো এখন যেই নিম্ন রুচির কদর্য কথাবার্তা হয় সেরকম সে সময় ছিল না, কিন্তু তাকেও তো কম গালাগাল সহ্য করতে হয় না, বিরোধিতা সহ্য করতে হয়নি, তো সেই সময় সবসময় তিনি এই কথাটা বলতেন, ওরা যেই ভাষায় কথা বলছে তুমি সেই ভাষায় উত্তর দিতে পারবে না, সেই জায়গায় তুমি নামতে পারবে না, তাহলে তো আমি তাদের মতোই হয়ে যাচ্ছি, তোমার এই যে অন্যায়টা তোমার উপরে হচ্ছে সেটার উত্তর দিতে হলে তুমি তোমার কাজ দিয়ে সেই উত্তরটা দাও।
বাহ, কি চমৎকার কথা। এবং এই যে কাঁচ দিয়ে করার কথা বললেন না, আমাদের চ্যানেলে নিউজ 24-এ একটি অনুষ্ঠানে এসে আপনাকে একটু বিড়ম্বনার শিকার হতে হয়েছিল, হেফাজতের হুজুরদের সাথে একটা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে হয়েছিল, এবং আপনি বলেছিলেন যে ওদের সাথে তর্ক করে আসলে লাভ নেই, ওরা যুক্তি বোঝে না। একদমই, কারণ ওরা তো একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে ওরা যুক্তির পথে যাবে না। আবার বাংলাদেশে মৌলবাদ বাংলাদেশের জন্য কতটা হুমকিস্বরূপ? আমার মনে হয় যে বাংলাদেশের জন্য মৌলবাদ যেই অর্থে আমরা বুঝতে পারি, মৌলবাদ যেইভাবে ব্যবহার হয়েছে আমাদের রাজনীতিতে, সেটা যদি আমরা বিচার করি তাহলে অবশ্যই এটা আমি বলবো যে বাংলাদেশের একটা মৌলিক ক্ষতি যেটা হয়ে গেছে এই মৌলবাদের কারণেই হয়ে গেছে। ইতিহাস, আমাদের চিন্তা, ইতিহাস তো পাল্টে দেওয়া হয়েছে, এবং ইতিহাস পাল্টে দেওয়ার জন্য একেবারে ওই সমস্ত জায়গা ধরে, যেটা যদি আমি বলি যে আমাদের যে কালচারাল ফ্যাব্রিক আছে, আমাদের যে সোশ্যাল ফ্যাব্রিক আছে, সেটার ভিতরে ভিতরে বুনন দিয়ে দিয়েছে তারা একেবারে। কাজে এখন যদি আমরা সমাজটাকে বদলাতে চাই, এই সমস্ত কিছুকে একেবারে পাল্টে দিতে হবে। সেই পাল্টে দেওয়ার জন্য আবার আমাদের সেই জায়গায় কাজগুলি করতে হবে। কিভাবে কাজ করবেন? এই যে কওমি মাদ্রাসাকে মাস্টার্সের সনদ হিসেবে স্বীকৃতি দেয়া, তারপরে সমান হিসেবে সনদ দেয়া, বা তিন ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় নিয়ে দাঁড়াবে? আপনি বদলাবেন কিভাবে? একটা কথা শুধু এখানে বলি যে এই যে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা রাখাটাও কিন্তু রাষ্ট্রের একটা আমি মনে করি যে অনৈতিক কাজ। এই জন্য অনৈতিক কাজ যে আমরা কিন্তু সমান সুযোগের কথা বলছি, আমরা সমান অধিকারের কথা বলছি। এই তিন রকমের শিক্ষা ব্যবস্থা রেখে কিন্তু আমরা সমান সুযোগ সেই জায়গায় একটা বিঘ্ন সৃষ্টি করেছি। দ্বিতীয় কথা, সমান অধিকারের ক্ষেত্রেও কিন্তু আমরা আগের থেকেই প্রিডিটারমিনেশন যেটাকে বলে, আগের থেকেই পূর্ব নির্ধারিত করে দিচ্ছি যে এই বাচ্চারা বড় হলে কী করতে পারবে। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা করলাম যেটা বিভাজনের ভিত্তিটা তৈরি করে দিল, তাহলে সেই শিক্ষা ব্যবস্থাটা তো একেবারে আমাদের সংবিধান বিরোধী। তাহলে আমি এক্ষেত্রে একটু প্রশ্নটা তুলতেই চাই, একসময় পাঠ্যসূচিতে অনেক পরিবর্তন হয়েছিল যেটি আমরা প্রতিবাদ করেছি, আপনারা করেছেন, পরবর্তীতে এখনও দেখা যাচ্ছে এই সরকার যারা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার তাদের ক্ষেত্রে অনেকে অভিযোগ করছেন যে পাঠ্যসূচিতে আবারও কিছু কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে। অনেকের মানে নামি দামি অনেক কবি বা গল্পকারের লেখা শুধুমাত্র ধর্মের কারণে তাদের পাল্টে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ অনেকে করছেন, আপনি কী বলবেন? সেই জন্যই বলছি যে এই এই কাজগুলিতে সম্পূর্ণভাবে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনার কথাই বলি, আধুনিক গণতন্ত্রের কথাই বলি, বিজ্ঞান মনস্কতার কথাই বলি, এবং সবচেয়ে বড় কথা শিক্ষার যে একটা বিরাট লক্ষ্য উদ্দেশ্য যে সব কিছুকে জানা, সে জানলাটাকে তো ছোট করে দিচ্ছে। তো শিক্ষা যদি সবসময় সংকুচিত হতে থাকে, শিক্ষা যদি আমাকে কুপমণ্ডুকতা শেখায়, শিক্ষা যদি আমাকে বারবার অন্যের কাছ থেকে নিজের জানলাটা বন্ধ করতে দিতে, আমার জাতীয় পতাকাকে সম্মান করতে না শেখায়, জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতকে সম্মান করতে না শেখায়, তাহলে তো সেটা আমাদের একটা বিরাট বড় ব্যর্থতা। এবং এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম, সেটা হলো যে আমাদের রাজনৈতিক দলগুলি সবসময় ক্ষমতার দ্বন্দ্বে এমনভাবে লিপ্ত থেকেছে যে তাদের যে একটা রাজনৈতিক দায়িত্ব হচ্ছে সমাজে একটা মুক্ত সংস্কৃতি, মুক্ত সামাজিক চিন্তা ভাবনা কিংবা খোলা মন নিয়ে দেখার যে একটা ব্যাপার তৈরি করা, এটা তারা করেনি। এবং তার ফলে যেটা হয়েছে যে যখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিও ক্ষমতায় এলো, তারা কিন্তু তাদের নীতিগুলি প্রতিষ্ঠা করতে পারছে না। এখানে রবীন্দ্রনাথের আরেকটা কথা বলি, রবীন্দ্রনাথের একটা গান আছে যে লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবিরে ঠাই, দেখরেছে আপন পানে পদ্ম যে নাই। সেই পদ্মটা তো তৈরি করেনি তারা। এই নীতিগুলি যে তারা প্রতিষ্ঠা করবে সেটার জন্য যে ক্ষেত্রটা তৈরি করতে হয়, আমি যে একটা ফসল লাগাবো, কৃষক যখন একটা ফসল লাগায় সে তো মাঠটাকে তৈরি করে, বন্ধা মাঠে তো ধান হবে না। ক্ষেত্রটা তৈরি করার কথা বলছেন, তাহলে আপা একটু এই প্রসঙ্গ একটু আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই, হেফাজতের হুজুর নারীদেরকে তেঁতুলের সাথে তুলনা করে, তাদের সাথে যদি আমরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে আপোষ করতে দেখি সেটি তখন সেটা তো ভীষণভাবেই একটা আমি বলবো যে হতাশার সৃষ্টি করে, ভীষণভাবেই ক্ষোভেরও সৃষ্টি করে। এবং আমি তো এক অর্থে পাবলো নেরুদার একটা কবিতার লাইন আছে যে মাই কান্ট্রি হ্যাজ বিন বিট্রেড অ্যাগেইন, এবং আমার বারবার সেই লাইনটাই মনে পড়ে যে আমার দেশের সঙ্গে আবারও বিশ্বাসঘাতকতা করা হলো। আপনার কি মনে হয় যে বাংলাদেশ আসলে এখন কতটা উদারপন্থী বা কতটা মৌলবাদের দিকে এগিয়ে যাচ্ছে? আপা, আমার মনে হয় যে খুব এককভাবে কোনো কিছু বলা যায় না, তবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে মৌলবাদের কাছে নতি স্বীকার করার একটা প্রবণতা তৈরি করার এবং সেটাকে স্থায়ী করে দেওয়ার একটা চেষ্টা রয়েছে। সেই চেষ্টাকে প্রতিহত করার জন্যে
আমরা রাজনীতিকদের কাছ থেকে, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতিকদের কাছ থেকে যে সমর্থনটা আশা করি নাগরিক সমাজ, সেই সমর্থনটা অনেক সময় পাই না বলে শঙ্কিত হতে থাকি। তবে আমার যেটা স্থির বিশ্বাস সেটা হলো যে বাংলাদেশের মানুষ কিন্তু একেবারে, যারা আমাদের ফসলের ক্ষেতের সঙ্গে সম্পর্কযুক্ত, যারা শ্রম দিয়ে দেশটাকে সামনে নিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু কখনোই মৌলবাদ কিংবা সাম্প্রদায়িকতা কিংবা এই যে একে অপরের সঙ্গে হিংসাহিংসি করার যে একটা সংস্কৃতি, সেটার মধ্যে টানা যাবে না। আপনার তাহলে আমি একটু ক্ষেত্রে আমার একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে, রায় হয়েছে এবং বিচার চলছে, কিন্তু কেন যেন মনে হয় গতিটা হঠাৎ একটু স্তিমিত হয়ে গেছে, একটু ধীর হয়ে গেছে, ট্রাইব্যুনালের সংখ্যাও কমিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে মানে মনে হয় যে গতিটা আরও সেই সময় যেমন দেখেছিলাম তেমন আবার একটু না, তেমন নাই, এই কারণে হয়তো নাই, আমি যদি ঐতিহাসিকভাবে এটার একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, কিন্তু সেই সময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কিন্তু ক্ষমতায় ছিল না যখন আন্দোলনটা শুরু হয়েছে, কাজেই সেখানে যারা ক্ষমতায় আছে তাদের বিরোধিতা করার একটা ব্যাপার ছিল, এবং বিরোধিতা করার একটা বড় ক্ষেত্র কিন্তু ছিল এই যুদ্ধ অপরাধের বিচারটা করা, কারণ সেই সময় যারা ক্ষমতায় ছিল তারা যুদ্ধ অপরাধীদেরকে পুনর্বাসিত করেছিল সমাজে, কাজেই সেই শক্তির বিরোধিতা করতে হলে এদেরও বিরোধিতা করতে হবে, এটা কিন্তু একটা বড় উদ্দীপনা ছিল সেই সময় যারা রাজনীতিতে ছিলেন। এবং সেই সময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এমন একটা রাজনীতির সংস্কৃতিতে নিজেদেরকে ওরকমভাবে ঢুকিয়ে ফেলে নাই যেখানে শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এবং টিকে থাকার একটা লড়াইয়ের মধ্যে তাদের থাকতে হবে। সেই জন্যে সেই সময় যে নাগরিক সমাজ ছিল তাদের সঙ্গে কিন্তু তাদের একটা অন্য ধরনের সম্পর্ক ছিল, এবং নাগরিক সমাজের পক্ষ থেকেও খুব সকৃতজ্ঞভাবেই আমি বলতে চাই যে সেই সময় যখন যুদ্ধ অপরাধের বিচারের আন্দোলনটা শুরু করেছিল কিন্তু নাগরিক সমাজ, কারণ আমাদের বাড়িতে আমার মা ছিলেন, জাহানারা ইমামের কথা এখানটা মনে স্মরণ করতে হয়, এরাই কিন্তু এটা আন্দোলনটা শুরু করেছিলেন। এবং সেই সময় যারা একটা আমি বলবো যে যুব সমাজ ছিল তারা কিন্তু ভীষণভাবে এটার পিছনে সমর্থন দিয়েছে। তো সেই জন্যই বলছি যে খুব সকৃতজ্ঞ চিত্তেই স্মরণ করতে হয় যে সেই সময় আওয়ামী লীগ বিশেষ করে এবং অন্যান্য যে মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক শক্তিগুলি আছে, যেই সমর্থনটা যুদ্ধ অপরাধের বিচারকে, বিচারের দাবিকে দিয়েছে, পরবর্তী সময় অবশ্যই ক্ষমতার অবস্থান থেকে আওয়ামী লীগ এটা সম্পন্ন করেছে, আওয়ামী লীগই করেছে, কিন্তু সেই সময় তাদের মধ্যে একটা বিরাট বড় কিন্তু যেটাকে বলে যে সহমত এবং একসঙ্গে সংহতভাবে একটা আন্দোলন করার পরিস্থিতি ছিল। সহমতটাকে এখন আর নেই, সেই সহমতটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এই কারণে, কারণ এখন দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সবচেয়ে বড় যেই দলটা তারা এমনভাবে যে কথাটা বললাম যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির মধ্যে ঢুকে গেছে, এবং সেটাই ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় টিকে থাকাটাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হয়ে গেছে। আবার ঠিক এইখানে আমাকে আরেকটা বিরতি নিতে হবে, আমি আবারও ফিরছি যে জলে আগুন জলেতে। আছি যে জলে আগুন জলেতে, আমি সামিয়া রহমান আছি এক প্রতিবাদী মানুষের সাথে, যিনি মনে করেন যে ক্ষমতার চাইতে মানুষের পাশে থাকাটা অনেক বেশি জরুরি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা জরুরি, তা যতই বিপদ আসুক না কেন। আপা, আপনি নিজেই বলেছিলেন যে বিপদের ভয়ে যদি কেউ প্রতিবাদ না করে বিপদ তো আসবেই, প্রতিবাদ না করলেও বিপদ আসবে, আপনার একটা ইন্টারভিউতে পড়েছিলাম। কিন্তু একটা মজার বিষয় দেখলাম, আপনার বিরুদ্ধে যারা কথা বলে, ধরেন হেফাজতের আপনার বিরুদ্ধে যদি কথা বলে বা মৌলবাদীরা যদি আপনার বিপক্ষে কথা বলে, সেটা মেনে নেওয়া যায় তারা প্রগতিশীলতার বিপক্ষে, কিন্তু যখন সেটা সরকারের পক্ষ থেকেও আসে, যেমন ডক্টর হাসান মাহমুদের একটা ইন্টারভিউতে পড়লাম, তিনি বলেছিলেন যে সুলতানা কামাল বড় বড় কথা, কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন, তখন কেমন লাগে? আবার আমার মার কাছে ফিরে যাই, আমার মা বলতেন যে সে সেই ধরনের কথাই বলবে যেটা তার বিদ্যা বুদ্ধি রুচিতে কুলাবে, তার উপরে উঠে কিন্তু কোনো কথা বলতে পারবে না, কারণ সে তো শেখেই নেই সেরকমভাবে কথা বলা। আপনি তাহলে জিজ্ঞেস করি, আপনাকে জিজ্ঞেস করি যে সমালোচনার জন্য বা প্রতিবাদের জন্য নানা রকম তো ঝামেলা পোহাতে হয়, কীরকম ঝামেলাগুলো জীবনে এসছে যেটি আপনার জন্য বিরক্তিকর বলে মনে হয়েছে? না, আমার সম্পর্কে যখন হুমকি ধরনের কথাবার্তা আসে,
কিংবা একটু রুচিহীন কথাবার্তা যেটার মধ্যে যথেষ্ট ভয় পাওয়ার কিংবা শঙ্কিত হওয়ার ব্যাপার থাকে। আমি ব্যক্তিগতভাবে যে খুব শঙ্কিত হয়েছি কখনো সেটা না, কারণ আমার সাহসটা হয়তো একটু বেশি ছিল। যদি আমার বাবা বলতেন যে দুঃসাহস আর সাহস এক না, দুঃসাহস বেশি দেখালে বিপদে পড়তে পারো। এ ফাঁকে একটা কথা বলি, আমার বাবা কিন্তু আমার অটোগ্রাফ বুকে আমি যখন মাত্র 10 বছর বয়স সেই সময় লিখেছিলেন যে তোমার নাম দিলাম সাহসিকা, বিমল ভালে জলুক জয়টিকা। কিন্তু আপা, এমনও আমি দেখেছি যে ওই যে ওই শোটার কথা বললাম, ওই শোর পরে এমনও আপনাকে বাতুল মুখার্জির প্রতিবাদ উঠেছিল যে আপনাকে নির্বাসন দেওয়া হোক, এই টাইপের কথাবার্তা উঠেছিল। সাহসটা তখন যোগান কোত্থেকে? সাহসটা যোগাই ওই যে কথাটা ঘুরে ফিরে একই কথা যে আমার মা যেটা বলতেন যে তুমি যদি সৎ থাকো, তুমি স্বচ্ছ থাকো, সেটার জন্য যদি কখনো কখনো কিছু দুর্ভোগ পোহাতে হয়, পোহাতে হবে। আপনার কাছ থেকে সাহসটা আসলে নেওয়ার মতো সুযোগ নিতে হবে, আপনার কাছ থেকে সাহস ধার করতে হবে। কিন্তু আপনি, আপনার একটা ইন্টারভিউতেই পড়েছিলাম যে আপনি বলেছিলেন যে ক্ষমতায় গেলে কেউ আর জনগণের কথা ভাবে না, জনস্বার্থের কথা ভাবে না। এবং ইদানিং আমরা সর্বত্র যেটা দেখছি, দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বালিশ থেকে শুরু করে পর্দা থেকে শুরু করে বই কেনা থেকে শুরু করে সর্বত্রই দুর্নীতি। আমাদের প্রধানমন্ত্রী বারবার করে বলছেন জিরো টলারেন্সের কথা, তাহলে কারা প্রধানমন্ত্রীর কথা শুনছে না, কারা তারা? সেটা বার করার দায়িত্বটা কিন্তু প্রধানমন্ত্রীর একার না, কিন্তু প্রধানমন্ত্রীর সমর্থক যারা আছেন সরকারের মধ্যে তাদেরই। এটা খুব গুরুত্ব দিয়েই বার করা দরকার, কারণ আমরা তো বাইরে থেকে অনেক কিছু বুঝতে পারি না। যদিও আমরা ধারণা পাই যে কে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে না আছে, কিন্তু সে তাকে একেবারে নির্দিষ্টভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দায়িত্বের জন্য কিন্তু প্রধানমন্ত্রীর অনেক প্রাতিষ্ঠানিক এবং নানা ধরনের যেটাকে বলে যে সক্ষমতা তৈরি করার একটা ব্যাপার আছে। আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, তাদেরই কিন্তু প্রধান কাজ এই বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রীকে সহায়ক, প্রধানমন্ত্রীর সঙ্গে একটা সহায়ক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু অভিযোগটা সেখানেই রয়েছে, সেটা হলো যে যেখানে দেখা যাচ্ছে যে খুব দুর্দণ্ড প্রতাপ কিছু মানুষ রয়েছে যারা দুর্নীতি করেছে, মানুষের জীবনের সেটার প্রতিফলন পড়েছে, অনেক মানুষ দেউলিয়া হয়ে গেছে, অনেক মানুষ কষ্ট পেয়েছে, কিন্তু তারাই আবার সরকারের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে দুর্নীতি দমন কমিশন কিছু বলছে না কিংবা কিছু করছে না। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলির একটা দায়িত্ব রয়েছে। আর প্রধানমন্ত্রী সদিচ্ছা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, যে কথাটা আমি বলেছি, তিনি অত্যন্ত আন্তরিকভাবে চান যে বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত উন্নত দেশ হোক, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই চ্যালেঞ্জগুলি নেওয়ার মতন মানুষও তার চারপাশে থাকতে হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যদি আপনাকে বলতে বলি তাহলে কী বলবেন, কীরকম এখন? এটা বলতে হলে আমি যেভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করি, মানবাধিকারের কতগুলি শর্ত আছে, তো মানবাধিকারের যে শর্তগুলি রয়েছে সেটার মধ্যে বলা আছে যে যেই সমাজে মানবাধিকার বিরাজ করে সেই সমাজের মানুষ নিজেকে স্বাধীন বোধ করবে, তার জীবনযাপনের জন্য কারোর কাছে মুখাপেক্ষী থাকতে হবে না, সেই দেশের মানুষ ন্যায় বিচারের প্রত্যাশী থাকবে, তার যদি কোনোরকম অধিকার লঙ্ঘিত হয় তাহলে ন্যায় বিচার সে প্রত্যাশা করবে। তো সেইটা দিয়ে যদি আমরা বিচার করি, আজকে কিন্তু কোথাওই মানুষ ন্যায় বিচারের প্রত্যাশা করছে না। কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে, তার জীবনে কোনো একটা অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে মানুষ আগেই বলে দেয় যে আমি বিচার চাই। আপা, আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমাদের আত্মমর্যাদা বোধ কমে গেছে, আমরা কোনো কিছু পেলেই মনে করছি যে সেটি সরকার অনুগ্রহ করে দিচ্ছে। আপনারা কি, আপনি কি মনে করেন যে আসলে আমরা এত আত্মমর্যাদাহীন জাতিতে পরিণত হচ্ছি? আমি বোধহয় কথাটা এইভাবে বলেছিলাম যে আমাদেরকে একটা আত্মমর্যাদাহীন জাতিতে পরিণত করা হয়েছে, কারণ আমাদেরকে অনবরত এই ধারণাটা দেয়া হচ্ছে যে যতটুকুই আমরা অধিকার পাচ্ছি সেটা যেন কারোর অনুগ্রহে পাচ্ছি, কিন্তু সেই অধিকারটা যে আমার জন্মগত অধিকার, সেই অধিকারটা যে আমার সহজাত অধিকার, সেই অধিকারটা যে আমি মানুষ হয়ে জন্মেছি একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে, এই অধিকারগুলি আমার প্রাপ্য, এই প্রাপ্যতার বোধটা ক্রমশ কিন্তু ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। এবং উপর থেকেও সেটা বলা হয় যে এই তো দিয়েছি, এতটা তো দিয়েছি, কিন্তু এতটা দেওয়াটা তো বড় ব্যাপার না, এতটা দিয়েছি এই ভাষাটা তো তারা ব্যবহার করতে পারে না। আপনার মা সবসময় মেয়েদের অধিকারের কথা বলতেন, বাংলাদেশের নারীরা কতটা নিরাপদ, কতটা সুরক্ষিত এখন? সেই ক্ষেত্রে আমরা ভীষণভাবে পিছিয়ে রয়েছি, নারীর ক্ষমতায়নের কিছু কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে, কোনো সন্দেহ নেই, আজকে সারা বিশ্বই সেটার স্বীকৃতি দিচ্ছে, কিন্তু ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে চলাফেরায় তার দৈনন্দিন যে কাজকর্মের জায়গা, সেটা বিদ্যালয় হোক, তার কর্মক্ষেত্র হোক, সে যেখানে তার আসা যাওয়া করতে হচ্ছে, যে যানবাহন ব্যবহার করতে হচ্ছে, প্রতিটি ক্ষেত্রেই তো আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলি অত্যন্ত যেটা হলো যে নিবন্ধিত দালিলিক প্রমাণ রয়েছে যে নারীরা সেই সমস্ত জায়গায় একেবারেই নিরাপদ নয়। 1971 থেকে 2020 বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে? বাংলাদেশ অনেক এগিয়েছে,
কিন্তু সেই অগ্রগতির নমুনাটা কি, সেই অগ্রগতিটা কোন দিকে সুসামঞ্জস্যভাবে অগ্রগতির দিকে গেল কিনা, সেই অগ্রগতির ফলাফল সবাই পেল কিনা, সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় হিসেবে থাকতে হবে। আপা আপনি কি হতাশ? আমি হতাশ মোটেই না, কিন্তু আমি মনে করি যে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জগুলি এখনও অত্যন্ত খাড়া পাহাড়ের মতন রয়ে গেছে। যে পাহাড়ে আমরা উঠছি, দুই পা হয়তো 3 ফিট উঠছি, আবার 4 ফিট নেমে যাচ্ছি, তো সেই জায়গাটায় আমাদের সবাই মিলে একটা যদি সম্মিলিতভাবে আমরা যদি সেই কাজটা হাতে না নেই, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার চেষ্টা না করি, আমাদের যে স্বপ্নগুলি ছিল সেই স্বপ্নের জায়গায় যখন আমরা পৌঁছাতে পারতাম এবং অনেক মানুষের জীবনে অনেক ভালো কিছু হতে পারত, সেই জায়গায় আমরা একটা বিরাট ক্ষতির মধ্যে পড়ে গেছি। আপনাকে অনেক 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 ধন্যবাদ আপা। আপনার কাছে অনেক প্রশ্ন থাকে, কিন্তু অনুষ্ঠানের একটা সময়ের বাধা ধরা নিয়ম থাকে বলে আমাকে অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। আপনার জন্য অনেক শুভকামনা, আপনি কাজ করে যান এবং আমাদেরকে এভাবেই সাহস দিয়ে যান। অনেক ধন্যবাদ আপনাকে। এই মানুষটি ভীষণ সাহসী, ভীষণ প্রতিবাদী। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে গেছেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তার মা আমাদেরকে সাহস জুগিয়েছিলেন, তিনিও সাহস জুগিয়ে যান। সমালোচনার ভয় তিনি করেন না, তিনি বিপদের ভয় করেন না। আমরা চাই তিনি আমাদেরকে এভাবেই সাহস জুগিয়ে যান এবং যে বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেন সম্মিলিতভাবে যেন আমরা সেই বাংলাদেশ করার কাজে এগিয়ে যাই। আজকের মতো শেষ করছি, যে জলে আগুন জলে। সবাইকে ধন্যবাদ।